বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, প্রশ্ন হলো আমার বন্ধু বেনামাজি বিড়ি সিগারেট খায়, তাকে বলেও হচ্ছে না, এখন আমার করণীয় কি? বিড়ি সিগারেট খায় তাহলে গুনাহগার, ফাসেক, হারাম খায়, কিন্তু সে মুসলিম, সে মুসলিম। সুতরাং মুসলিমের মুসলিম যদি পাপী হয়, তার সাথে আংশিক কিছু ঘৃণা রেখে তার সাথে চলাফেরা, আত্মীয়তা, বন্ধুত্ব রাখা যাবে, কিন্তু বেনামাজি বড় কুফরি করে ফেলে, বেনামাজি বড় কাফেরে। সুতরাং বেনামাজি মুরতাদ হয়ে যায় যখন সঠিক মতে, সুতরাং তার সাথে বন্ধুত্ব রাখা মোটেই জায়েজ নয়। তাকে বন্ধু বলে সম্বোধন করা, আমার বন্ধু বেনামাজি কথা বলা জায়েজ না। যখন দেখছেন বেনামাজি আর কোনো মতে সে সালাত আদায় করছে না, ফরজ সালাত, তার সাথে বন্ধুত্ব হারাম। জি, লা তাত্তাখিজু আদুউ ওয়াদু ওয়া কাউলি, আল্লাহ বলছেন আমার শত্রু এবং তোমার তোমাদের শত্রুদেরকে বা তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, মিত্র হিসাবে গ্রহণ করিও না। আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন।